হত্যাকতলা আর্জীবন নিয়ে একটা জটিলতা কিন্তু এখনও স্টিল বজায় রয়েছে, এখনও অভাবে বিচারও পায়নি। এই যে পরিস্থিতিটা, এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন? সব কিছু সামনে আসবে, এই থ্রেড কালচার বন্ধ হবে, কবে সেটা? না, এই থ্রেড কালচার বন্ধ কোনোদিনই হবে না। পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেড কালচার বন্ধ হবে কেন? পুলিশ তো নিরপেক্ষ নয়, পুলিশ তো পার্টি ক্যাডার। আরজিকরের ঘটনার সময় পুলিশের প্রেস ব্রিফিংগুলো, তাদের যে ভাষাগুলো, এটা সাধারণ পুলিশ কনস্টেবল এসআই এএসআইরা নয়। আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা, ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন, তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ? তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে এক কাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন, আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী, লায়ার। আর থ্রেড বন্ধ হবে কি করে? থ্রেড বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা দশেক আইপিএসকে গ্রেফতার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে। আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগতভাবে, তাহলে কোনোদিন এই থ্রেড কালচার বন্ধ হবে না। যারা থ্রেড করছে তারা জানে যে জিডি হবে না, এফআইআর হবে না, অ্যাকশন হবে না। পুলিশ পুলিশ আমাদের সঙ্গে আছে, পুলিশ মানে তৃণমূল, তৃণমূল মানে পুলিশ। ন্যাচারালি থ্রেড কালচার কোনোদিন বন্ধ হওয়ার বিষয় নয়।